ছিলেন গিয়ে এখন বস্ত্রহীনী হয়ে গেছেন এত কম সময়ে, এত কম সময়ে বস্ত্রহীন হয়ে গেছে। সে পার্টির কালচার কেমন? ভারতীয় জনতা পার্টির আসার পর নতুন ত্রিপুরা গড়া, সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিশ্বাস আর সবকা সাথ সবকা প্রয়াস, নরেন্দ্র ভাই মোদীর এই তিন মন্ত্রে ত্রিপুরাবাসী কাজ করে চলছে। আমি বলি না ত্রিপুরা তো সবকিছু হয়ে গেছে, এখন নরেন্দ্র বাবু বলছিল যে ত্রিপুরাতে ফরেন্সিক ইউনিভার্সিটি হচ্ছে। আগরতলাবাসী কি জানে যে ভারতবর্ষে শুধু গুজরাটে একটাই ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, সাউথ এশিয়ায় কোথাও আর ফরেন্সিক ইউনিভার্সিটি নেই। আমাদের আগরতলা শহরতলি আনন্দনগরের কাছে আমরা জায়গা ঠিক করেছি, সেখানে ফরেন্সিক ইউনিভার্সিটি হবে, বিদেশ থেকে লোক এসে পড়াশোনা করবে, প্রায় 3000-এর কাছাকাছি স্টুডেন্ট হবে, তার মধ্যে জাজ হতে গেলেও পড়াশোনা করতে হয়, পুলিশ হলেও পড়াশোনা করতে হয়, ল্যাবে গেলেও পড়াশোনা করতে হয়, প্রত্যেকটি ডিপার্টমেন্টের রিসার্চ করার জন্য সেই ইউনিভার্সিটিতে ডিগ্রি নিতে।